আসসালামু আলাইকুম, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমরা ঘুরতে যাচ্ছি দুবাই শারজা বয়রা কর্নেস। সেখানে আপনাদেরকেও দেখাবো সে পার্কটি। আমরা সেখানে যাচ্ছি। বয়রা কর্নেস চলে আসলাম। এখন যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, তো আজকে আমরা প্রথমেই কর্নেসের পারি একটা মসজিদ আছে, তো এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করব। জুমার নামাজের পরে আমরা এদিক সেদিক ঘুরব। তো আগে গাড়িটিকে পার্কিং করে নিব, তারপরে আমরা উজু করে নামাজের জন্য যাব। বাকি অংশ আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মসজিদের ভিতরটা অনেক সুন্দর, অত্যাধিক সুন্দর। ইউএর অবশ্য প্রত্যেকটা মসজিদই এক একটা থেকে এক একটা সুন্দর, ভিতরে এবং বাহিরে খুবই সুন্দর কারুকার্য, দেখে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ আদায় করার পরে আমরা মসজিদ থেকে বাইর হচ্ছি। এটাই হলো সেই বয়রা কর্নেস যেটার কথা আপনাদেরকে এতক্ষণ বলে এসেছিলাম। সময়টা দুপুরের সময়। আমরা যেহেতু আজকে শুক্রবার, তো বাসা থেকে বের হওয়ার সময় ওই হিসেবেই বের হয়েছে, যাতে ওইখানে জুমার নামাজটা আদায় করা যায়, সাথে সাথে ওইখানে বয়রা কর্নেসটাতে একটু সময় কাটানো যায়, একটু ঘুরে বেড়ানো যায়। এখানে পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধ করা। দুপুরের সময় তো এই জন্য রোদটা একটু বেশি, ওই হিসেবে পর্যটন একটু কমই আছে। এখন পানিটা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে অবশ্য কিছু কিছু মাছও দেখা যাচ্ছে, এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না জানি না। এখানে একজন রুটি ফেলল একটা, এটাকে মাছ এখানে কিভাবে খাচ্ছে। অবশ্য এটা ফেলার নিষেধ, এগুলো ফেলার নিষেধ, গার্ড দেখলে প্রবলেম হয়। কেউ একজন ফেলছে হয়তো বা, এটা রুটিটা মাছ খাচ্ছে, দেখেন কীভাবে। ওই দেখা যাচ্ছে একটা বোট আসতেছে এদিকে। এখানে অবশ্য বোটে ঘোরারও সুবিধা আছে, আপনি ইচ্ছা করলে ওইখানে
টিকিট সিস্টেম আছে, আপনি বোটে ঘুরতে পারবেন, নৌকায় ঘুরতে পারবেন। এখানে সময়টা দুপুর, তো পর্যটন কম, এই জন্য বোটগুলা কম দেখা যাচ্ছে। এখন আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই একজনকে পাঠিয়েছিলাম কেএফসি নিয়ে আসার জন্য। কেএফসি চলে আসছে, এখন আমরা খাবারটা সেরে ফেলবো। আমাদের খাবারের শেষে আমি দেখলাম এখানে অনেক কবুতর এবং অনেক জাতের পাখি এখানে বসছে, খাবার খাচ্ছে। এখানে অবশ্য গম চালও পাওয়া যাচ্ছে, তাদেরকে কিছু খাবার কিনে দিলাম। ওইখানে দেখা যাচ্ছে একটা বিচের মতো, ওইখানেও অনেক সুন্দর একটা জায়গা। এটাতে যাওয়ার জন্য টাইম অনুযায়ী আপনাদেরকে টিকিট পারচেস করতে হবে। একজনের প্রতি মিনিমাম 75 দেরাম করে নেয়। তো ওইখানেও অনেক সুন্দর একটা জায়গা, তো আমরা ওইখানেও আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ভিডিওটা লং হয়ে যাবে, সে কারণে আমরা ওই পিসটা এই ভিডিওর সাথে অ্যাড করব না, ওইটা অন্য একটা ভিডিওতে অ্যাড করে দিব। বন্ধুরা, প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই, পরিবার ছেড়ে বহু দূরে একা ঈদ কাটানো এটাকে ঈদ বলে না। যে যত ভালো বিজনেসই করুক, যে যত ভালো চাকরি করুক, সময় বের করে একটু ঘুরায় মানসিক প্রশান্তি নেওয়ায়। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম ভৈরাকণ্ডেশ, দুবাই, শারজা। আপনারা এইভাবে আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজ।